মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে ছয় কংগ্রেস সদস্যের পাঠানো চিঠির ভিত্তিতে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে সম্প্রতি বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন কংগ্রেসম্যানের চিঠির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। সংখ্যালঘুদের নিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে উল্লেখ করা তথ্যকে অসত্য হিসেবে দাবি করেছে সংগঠনটি। সদস্য সচিব পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং আহ্বায়ক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিলের দেওয়া বিবৃতিতে বলা হয়, চিঠিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব বোধ করার যে কথা উল্লেখ করা হয়েছে তা অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র।